প্রবাসী সচিবের এক গুয়েমি সিদ্ধান্তে সৌদিগামী কর্মীরা বিপাকে গত তেরো জুন থেকে সৌদি গমনেচ্ছু এক ভিসার কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু বিনা নোটিশে বন্ধ করে দেয়া হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো রুহুল আমিনের এক সিদ্ধান্তে প্রবাসী প্রতিমন্ত্রী মো শফিকর রহমান চৌধুরীকে অবহিত না করেই বিএমইটিতে সৌদি গমনেচ্ছুদের বহির্গমন ছাড়পত্র ইস্যু কার্যক্রম দূতাবাসের সত্যায়নের অজুহাতে বন্ধ করে দেয়া হয় এতে শত শত রিক্রুটিং এজেন্সির অধীনে সৌদি গমনেচ্ছু হাজার হাজার কর্মী বহির্গমন ছাড়পত্র না পেয়ে চরম হতাশার সম্মুখীন হয় অনেক কর্মী ঈদ উল আজহার সময়ে সৌদিমুখীর কম টাকায় টিকিট কেটেও বহির্গমন ছাড়পত্র না পেয়ে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বিএমইটির সূত্র জানায় যুগ যুগ ধরে চব্বিশটি সৌদির ভিসার নিচে এক ভিসা দূতাবাসের কোনো প্রকার ছাড়াই বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র দেওয়া হয় এ প্রক্রিয়ায় গত এক মে থেকে একত্রিশ মে পর্যন্ত বিএমইটি থেকে তেপান্ন হাজার দুইশত চুয়ান্ন জন সৌদিগামী কর্মী বহির্গমন ছাড়পত্র লাভ করে দেশটিতে যায় গত এক জুন থেকে তেরো জুন পর্যন্ত পূর্বের ন্যায় পঁচিশ হাজার একশত চব্বিশ জন কর্মী সৌদির বহির্গমন ছাড়পত্র লাভ করে কিন্তু তেরো জুন দুপুর পর্যন্ত সৌদিগামীদের বহির্গমন ছাড়পত্রের ফাইলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর হবার পরেই হঠাৎ করে প্রবাসী সচিবের তুঘলকি সিদ্ধান্তে সুদিগমনেচ্ছু হাজার হাজার এক ভিসার কর্মীর বহির্গমন ছাড়পত্র আটকে দেয়া হয় এতে সৌদিগামী কর্মীরা চরম বিপাকে পড়ে ভুক্তভোগী কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন দায়িত্বহীন ব্যক্তিদের একগুইমীর সিদ্ধান্তের দরুন সৌদির বাজার নিয়ে নানা সংকটের সৃষ্টি হয় এতে বহু ট্রাভেল এজেন্সি সুদিগামী কর্মীদের লাখ লাখ টাকার যোগ্য টিকিট কিনে চরম আর্থিক ক্ষতির শিকার হয়েছে সৌদিগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র বন্ধ করে দেয় ক্রয়কৃত টিকিট বাতিল হলেও টাকা ফেরত পাওয়া যায়নি সৌদি এক ভিসার বহির্গমন ছাড়পত্র ইস্যু বন্ধ থাকায় গত তেরো জুন থেকে আজ সোমবার পর্যন্ত সৌদিগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে অধিকাংশ মহিলাদের মাত্র দুই হাজার আটশত আটশটি সৌদির এক বহির্গমন ছাড়পত্র বন্ধ থাকায় গত ১৯ জুন থেকে আহ পর্যন্ত সৌদির বহির্গমন ছাড়পত্র ইস্যু হয়েছে মাত্র একশো আটটি এদিকে আজ সোমবার বাইরার সভাপতি আবুল বাশারের নেতৃত্বে বাইরার শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রবাসী প্রতিমন্ত্রী শফিকর রহমান চৌধুরীর সাথে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি বৈঠকে মিলিত হলে সুদিগামী এক বহির্গমন ছাড়পত্র ইস্যু বন্ধের কারণে সৃষ্টসংকট দ্রুত নির্ষণের জোর দাবি জানানো হয় বৈঠকে প্রবাসী সচিব রুহুল আমিন বিএমিটির ডিজি সালেহ আহমদ মুজাফর বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী যুগ্ম মহাসচিব মো ফুখরুল ইসলাম রিয়াজ উল ইসলাম নোমান চৌধুরী বাইরার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন উপস্থিত ছিলেন বৈঠকে সুদি এক ভিসার বহির্গমন ছাড়পত্র ইস্যু অহেতুকভাবে বন্ধ করায় জনশক্তি রফতানিতে প্রতিবন্ধকতা সৃষ্ট হয় এমন বিষয়টি অনুধাবন করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকর রহমান চৌধুরী আগামীকাল মঙ্গলবার থেকে পূর্বে ন্যায় সৌদির এক ভিসা দূতাবাসের সত্যায়ন ছাড়াই ইস্যু করার সিদ্ধান্ত দে এতে বাইরা নেতৃবৃন্দ প্রবাসী প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানা বাইরা নেতৃবৃন্দ বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে ভবিষ্যতে এ ধরনের হটকারী সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানা মিটিংয়ে অংশ নেয়া একটি সূত্র এ তথ্য জানিয়েছে